যাওয়ার পর একটা কেস হয়ে যাচ্ছে, আবার আমার তো পাঁচটা হারালোই ভাই। দেখে না ছবিটা ভাই, জাস্ট লোক দেখো, লোক দেখো, এই যে এই দুটো, এটাতে জল ভরা হবে কত, এই মাখ ধরে বাবা তরকারে গা। চারিদিকে কিরকম ভিড়, তো আমাদের বাঁক আপাতত সাজানো হয়ে গেছে, তো যাবো এরপর এগোবো এখান থেকে, এগিয়ে কোথায় যাবো ডাকাতকালি এখান থেকে যাবো, ঠিক আছে তারা বলে দিচ্ছে, তারপর ওখান থেকে নেক্সট জায়গায় যাওয়া হবে, তো চলো 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 বলবো। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা করছে, নেক্সট লোকেশন লোকনাথ। আমি বললাম আমি গাড়ি করে যাবো, কিন্তু এরা ছাড়লো না গাড়ি করে, ওখানে কি দেখা হচ্ছে বাবা। তো চলো দাদা দেখা, এখন এখানে তো কারণ প্রচণ্ড পা ব্যথা করছে, আর প্লাস হচ্ছে তোমার পায়ে ফুসকাও ফেটে গেছে, তো সব বসে আছে আপাতত।
করবার নেই, যেখানেই বসতে হবে এই যাও দাঁড়িয়ে আছে, পাক তুলবে এবার। চেষ্টা করবো লোকনাথ অব্দি যাওয়া, কারণ আমার পায়ের কন্ডিশন একদম খারাপ, তো এরাও সেই জন্য পিছিয়ে গেছে, আমাদের বড় ভাগ এগিয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আবার। এরপর একটা কেস হয়ে যাচ্ছে আবার, আমার তো পাঁচটা হারালোই ভাই, যা তা ব্যাপার। আর আমার বন্ধুরও পাঁচটা এখন হারিয়ে গেছে, তো দেখছে যে পাই কিনা, চলো দেখা যাক। আর যদি পাই তো খুব ভাগ্য ভালো, কারণ অনেক দূর চলে এসেছি আমরা, বললাম যে একেবারে টানবো, তো টান সেরকমই চেষ্টা করছিলাম, বাট বলো না, তো দেখা যাক কি হয়। এসেছি তারকেশ্বর, ঠিক আছে বাঘ রেখে দিয়েছি, এবার আমরা এখান থেকে বাঘটা সাইড করবো, করে চলে যাবো, ঠিক আছে চলো। জলটা ঢেলে তারপর যাবো, ও হ্যাঁ জলটা ঘরটা বলো, ঠিক আছে তারপরে গাড়িতে উঠবো, তারপর গাড়িতে ওঠাটা হবে, তো চলো সাথে থাকো তোমরা। দেখতে পাচ্ছ চুলগুলোর অবস্থা, পায়ের অবস্থা, বাড়িতে গিয়ে দেখাবো কি হয়ে আছে। গাইস তারকেশ্বর থেকে ফিরে এসেছি, তোমরা যেমন দেখতে পাচ্ছ, তোমাদের বলেছিলাম যে বাড়ি গিয়ে ভিডিও করবো বা পুরোটা শেষ করবো, আর ওই যে তারকেশ্বরে যে গিয়ে বসলাম, তারপরে আমরা জল ঢাললাম, তো নেক্সট আমাদের গাড়ি বুকিং করেছিলাম, তো গাড়ি বুকে ওই গাড়ি এলো, আমরা গাড়িতে করে চলে এলাম। যদি ভাই গাড়ি করে তোমরা না যাও, ঠিক আছে, মানে গাড়ি বুক করে এখান থেকে শ্যাওড়াগুলি না যাও, বা এরকম যদি গাড়ি না থাকে তোমাদের, তোমরা যদি ট্রেনে করে যাচ্ছ, ভাই আমার যেমন পার্সটা হারিয়ে গেছে, ঠিক আছে, তো সবাইকে বলছি পার্সটা দেখে রেখো, টাকা পয়সা একদম সাইড করে রেখো, মানে একদম সিকিউরভাবে রেখো, যাতে কেউ না নিতে পারে। মানে বন্ধুদের সাথে সবসময় থাকার চেষ্টা করো, একা হয়ে যাও না, কারণ আমার দেখেছো আমি দুজন মোটামুটি একজনকে নিয়ে পিছিয়ে পড়েছিলাম, কারণ তোমার কাছে ফোন থাকুক যাই থাকুক, একটু সিকিউর রেখো, আর ফোনটা নিজের কাছে রাখার চেষ্টা করো, আর এমনভাবে রেখো যাতে কোনো প্রবলেম না হয় বা চুরি চুরি না হয়ে যায়, ঠিক আছে। আমার সামনে ভাই বিশ্বাস করবে না, সামনে আমার পুলিশ দাঁড়িয়েছিল এইখানে, বাবু এই পেছনটাতে পুলিশ দাঁড়িয়েছিল এইখানটাতে, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তার মধ্যে ভাই ফোনটা ব্যাগ থেকে বের করেছি, ফোনটা তুলে কথা বলছি, ব্যাগ থেকে পার্স নিয়ে আউট। তো যাই হোক, আমরা গাড়ি করে গেছিলাম, সেই দিক দিয়ে একটা মাছু আছে, তারকেশ্বর অবধি গেলে গাড়ি করে আমরা চলে আসতে পারবো বাড়িতে। বাট যারা গাড়ি করে যাচ্ছ না, যারা বন্ধু যাচ্ছ না, বা বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে যেতে পারো, ঠিক আছে, অত ভিড়ে মাথা রাখা যাবে না ভাই, তো সেই জন্য বলছি টাকা পয়সাটা সিকিউর রাখো। আর যদি পায়ে ভাব দেখছো ব্যথা হচ্ছে বা পায়ে প্রবলেম হচ্ছে, তাহলে যদি ভাবো যে গাড়ি করে যাবে না তোমরা, তাহলে ডাক্তার দেখিয়ে দেওয়া, ডক্টরের প্রচুর সেন্টার থাকে, কাশী বিশ্বনাথের ডক্টরের সেন্টার আছে, আর আমরা তো আদার্স কি অন্য জায়গায় জল ঢালিনি, ডাইরেক্ট ঢেলেছি তারকেশ্বরে, তো সেই জন্য বলছি সব জায়গায় সেন্টার আছে, তো সেটা খেয়াল রেখো, সেন্টার একটু দেখিয়ে নাও, পারলে ভলিন টলিন দিয়ে দিতে পারো। আর অ্যাঙ্কলেট ভাই, ওই জিনিসটা সব থেকে ভালো মারাত্মক জিনিস, ওইটা ক্যারি করো, যারা নেক্সট ইয়ার যাবে বা এখন যে ভিডিও যদি দেখে থাকো নেক্সট ইয়ারের মিডিলে, যে তারা যদি যাবে ভাবছো এই বছর, তো তারা করতে পারো। আর এখনও যারা প্ল্যানিং করছো যে যাবে করছো, এখনও কিছুদিন বাকি আছে যাওয়ার জন্য, তো এখনও যারা যাবে তারাও একটুখানি যেগুলো বললাম একটু মাথায় রেখো, তাহলে সেগুলো ভালো হয়। আর এমনি আমরা একদম ঠিকঠাক পৌঁছে গেছিলাম ভাই, কোনো চাপ হয়নি, আর এখন যে ফুসকাটা ফেটে গেছিলো ভাই, সেই ফুসকাটা এখন মোটামুটি বেটার আছে, আমি বেটার হাঁটাচলা করতে পারছি। ওই যে ব্যাগটা আমাদের হারিয়ে গেছিলো, তো সেই ব্যাগটা খুঁজে পেয়েছিলাম অ্যাট লাস্ট 1 কিলোমিটার পেছনে গিয়ে, যেখানে আমরা বসেছিলাম, 1 কিলোমিটার না 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার পেছনে গেছি, 1.5 কিলোমিটার সামনে এসেছি, মোট 3 কিলোমিটার এক্সট্রা হাঁটতে হয়েছিলো ভাই আমাদের। তো সেইরকম ভুল করো না, যেটুকুনি আস্তে আস্তে সব কাজ করো, যেটুকুনি যাচ্ছে যেটুকুনি নিয়ে যাচ্ছে সেটুকুনি মাথায় রেখো, এবং ওটাকে নিয়ে আসার চেষ্টা করো। তো এইটুকুনি বলে শেষ করলাম আজকে আমার ভিডিও, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে, তো চলো টাটা বাই বাই, ভালো থেকো। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে বলুন, আর কমেন্টে মহাদেব না লিখে কেউ যাবে না কিন্তু, হ্যাঁ কেউ যাবে না, চলো টাটা বাই বাই।